मूल बाड़ी अरुंधति नगर सुभाषपल्लीते बाड़ीर अमते बिये करे स्त्रीके निये खयरपुरेर बोज्जंग नगरे भाड़ा बाड़ीते थाकतो अमित राय। गत बृहस्पतिवार राते स्त्री शिउली मजुमदारके खून करे अमित राय पालिये जाय बोले अभियोग। बोज्जंग नगर थानाय ए ब्यापारे एकटी खूनेर मामलाओ लिपिबद्ध हय। शुक्रवार राते स्त्री खूनेर पलातक आसामी स्वामी अमित रायके बाइखोरा थानार पुलिस ग्रेप्तार करेछे। बाइखोरार एकटी रेस्तोरां थेके ताके ग्रेप्तार करा हय। बाइखोरा थानाय बसे कार्यरत प्रकारान्तरे स्त्री खूनेर दाय स्वीकार करे निल अभियुक्त अमित राय। আজকে কই আইছিলেন? সেখানে কাজ করতেছিলাম। কার দোকানে? রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্ট? সামনে সামনে। পুলিশ কেন অ্যারেস্ট করছে আপনারে? বারে বারে জানালে কি হয়েছিল? সুন্দর করে পড়ে দেখা। অবস্থা কি হয়েছিল? সব জায়গা না। বলা ম্যাডাম নাম কসস। কি হয়েছিল পারিবারিক? ও অশান্তি করত। হ্যাঁ। বাইরে কি ইউজ করতেছে? হ্যাঁ। তারপরে কি করছেন? আপনার নাম? বুঝিনা। অমিত রায়। অমিত রায় বাড়ি? আগরতলা। কি সুভাষপল্লী? কতদিন আগের ঘটনা এটা? बोज्जंगनगर थानार ओसी प्रदत्त तथ्येर भित्तिते तार छबिर संगे सामंजस्येर निरीखे अभियुक्त अमित रायके ग्रेप्तार करा हयेछे बोले जानालेन बाइखोरार थानार ओसी राजीव साहा। ओसी ত্রিপুরা बोज्जंगनगर थानार ओसी কমিশনার সুগন্ত শান্তজি আমাকে ফোন করেছিলেন ওনার থানাতে লাগাতে बोज्जंगनगर केस केस नंबर 28/2020 একটা লোক অমিত রায় নামে তার ওয়াইফকে খুন করে এদিকে চলে আসারই আছে এবং ওরা টাওয়ার লোকেশনটা ওই দিকে দেখাচ্ছে। তখন আমরা একটু খোঁজাখুঁজি করি এবং যে চেহারাটা মতো ফটো পাই এলাকাতে এই চেহারা মোটামুটি সামঞ্জস্য আছে অমিত রায়, জিজ্ঞেস করি অমিত রায়। তো আমরা তাকে ডিটেন করি এবং আমরা বুঝলাম তাকে ইনফর্ম করেছি অফিসে আজকে। কতদিন আগের ঘটনা এটা? গতকালকে বৈজনগর থানা কেস নম্বর 28/2020। ইতিমধ্যে বাইখোরা থানা কর্তৃপক্ষ ধৃত অমিত রায়কে বৈজনগর থানা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। সাধারণের অভিমত, স্ত্রী খুনের পর স্বামী অমিত রায় আর শেষ রক্ষা করতে পারেনি, ধরা পড়ে গেল। তবে পুলিশ যে ইচ্ছে করলে যে কোনো মামলার আসামিদের অনায়াসে পাকড়াও করতে পারে তা এই অমিত রায় গ্রেপ্তারের ঘটনাতেই পরিষ্কার। ইচ্ছাটা থাকা চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।